আসসালামু আলাইকুম আজকে রান্না করে দেখাচ্ছি ভাত নারকেল দিয়ে তো ভাত রান্না করার জন্য এখন আমি তিন কাপ নিয়েছি বিনি চাল ও চালগুলোকে আমি এখন পানি দিয়ে কসলিয়ে কসলিয়ে খুব ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে ধুতে হবে একটু কছলিয়ে কছলিয়ে ধুতে হবে অনেক সময় পুরানো বিনি চাল থাকে প্যাকেটের ভিতরে বোঝা যায় না একটু গন্ধ হয়ে যায় স্মেল থাকে তো যার কারণে একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো আমার এখন ধোয়া শেষ এখন রান্না করার জন্য চলে যাচ্ছি সুলায় একটা পাতিল বসিয়ে প্রথমে আমি এক কাপ পানি দিচ্ছি তারপর আমি এক কাপের তিন ভাগ পানি দিচ্ছি এরপর দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবন লবণ লবণটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব পানিগুলো পানিগুলো সিদ্ধ হয়ে আসলে চালটা ঢেলে দিব। চালটা ঢেলে দিয়ে একটু ভালো করে নেড়ে সেরে দেবো এখানে আর একটা কথা বলে রাখি তিন কাপ চালের জন্য আমি দুই কাপের থেকেও পানি কম দিছি এখানে পানি বেশি দেওয়া যাবে না পানির পরিমাণ দিতে হবে একদম গায়ে গায়ে সালের তো এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোরআন নারকেল কোরানোগুলো দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না থাকে আর এই পর্যায়ে সুলা রাস্তা থাকবে একদম ছোটো বড় করা যাবে না বড় করলে বাদ নিচে লেগে যাবে চুলার আঁচ কোনো অবস্থাতে বড় ছোট করা যাবে না একই নিয়মে চুলা আঁচটা থাকবে জাস্ট এরকম একদম লো লো হিটে রেখে আমি দশ মিনিট মতো আটটা রান্না করে নিচ্ছি এখন দশ মিনিট পরে এসে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন নিচে কিন্তু লাগে নাই চুলার আঁচটা একদম আবারও বলছি চুলার আঁচটা একদম ছোট থাকবে আর এই ভাতটা বিশেষ করে স্টিম করে রান্না করা হয় স্টিম করে রান্না করলে ভাতটা একদম পারফেক্ট হয় অর্থাৎ বাফে দিয়ে তো আমার কাছে এভাবে ইজি লাগে আমি এভাবে রান্না করতে করতে ইউজ টু হয়ে গেছি আমার ভাতটা কোনো সময় নরম হয় না আমি সিস্টেমটা বুঝে গেছি যার কারণে একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে চুলোর জালটা ছোটো করে দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিছি এখন এই পর্যায়ে এসে নেড়ে দিচ্ছি ভাতটা অলমোস্ট হয়ে গেছে আমার একদম যেভাবে আমি চাইছিলাম ঠিক ওইভাবেই একদম পুরা লাগে নাই ভাতটা একদম পারফেক্ট হয়ে গেছে আর ফুটে গেছে আর এই ভাতটা তরকারি দিয়ে খাওয়া যাবে না কোনো অবস্থাতে এটা খেতে হবে গরুর মাংস গুণা অথবা হাঁসের মাংস গুনা বুনা জাতীয় কলিজা বুনা খেতে অসম্ভব মজা আর এই ভাতটা আমি আজকে রান্না করেছি হাঁসের মাংস বুনা করছি ওই হাঁসের মাংস বুনা দিয়ে আমরা এই ভাতটা খাবো তো দেখুন ভাতটা হয়ে গেছে এখন একদম ফুটে গেছে একদম সফট হয়েছে একটা তো ভাতটা এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বলে নিয়ে আমি পরিবেশন করতেছি এটা দেখুন বাতটা খুবই সুন্দর হয়েছে এই বাতটা একটু আঠালো হয়ে থাকে এখানে ভাত রান্না করার সময় অবশ্যই লবণ এবং নারকেল ইউজ করতে হবে যারা এখনো পর্যন্ত এই এইবারটা রান্না করে খান নাই জীবনে একবার হলেও খেয়ে দেখবেন খেতে অসম্ভব সুস্বাদু এই এইবারটা আমাদের চিটাঙ্গেদের খুবই ট্রেডিশনাল খাবার আমরা চট্টগ্রামের মানুষরা এটা বেশি খাই তো আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে বলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ